গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমিতে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়েছেন নানা মানুষ। রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও গণহত্যার প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়েছে। শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। চট্টগ্রামে নগরীর পাহাড়তলীর বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী সহ নানা শ্রেণী পেশার মানুষ। নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আলোচনা সভা করে মহানগর আওয়ামী লীগ। সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা দিবসটির প্রেক্ষাপট তুলে ধরেন। জেলা প্রশাসক মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুদউদ্দিন আহমেদ সহ অনেকেই। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শন সহ নানা আয়োজনে কুমিল্লায় গণহত্যা দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। ঝালকাঠিতেও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারা গুল নিঝুম। ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য আব্দুল হাই সহ অনেকেই। এদিকে নওগাঁয় দ্বিতীয়বারের মতো ভয়াল 25 মার্চ কালো রাত্রির উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়াল পত্রিকার গণহত্যার কাহিনী তুলে ধরে শীর্ষক এবং এক উৎসব অনুষ্ঠিত হয়েছে।